সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 2 মে, রোজ রবিবার, আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মন্ডল ডেইরি ফার্ম। আর এই মন্ডল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বালিয়াডাঙ্গা গ্রামে। এ খামারটি পরিচালনা করে থাকে দুলাল মন্ডল। উনি মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, ওনাদের কাছে বেশ কিছু গাভী গরু রয়েছে, তো সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। ওনাদের কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। আর মিডিয়াম সাইজের এবং ছোটো সাইজের গাভীগুলোই বেশি পাবেন। তো আমরা কথা বলবো দুলাল কাকার সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গাভীগুলো রয়েছে, কী ধরনের গাভী রয়েছে, এগুলোর দাম কেমন, লকডাউনে কীভাবে কেনা বেচাটা করতেছে, আসা বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ। ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। তো আপনার খামারে আসলাম, তো আপনার খামারে এসে বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। তো আপনি তো মূলত গাভী কেনা বেচা করে থাকেন? জি, গাভী কিনে বিক্রি করি আমি। এটা কতদিন ধরে করেন আপনি? এটা তাও তো বছর আড়াই তো হয়ে আসছে, মানে 2-3 বছর ধরে এটা করেন আপনি? আচ্ছা আচ্ছা। তো বর্তমানে তো আপনার কাছে গাভীগুলো আছে, যেগুলো এগুলোর দুধ কত থেকে কত লিটার পর্যন্ত হচ্ছে? এই 16-17 থেকে 10-12-13 এরকম হবে, মানে 10 লিটার থেকে 16-17 পর্যন্ত আছে। হ্যাঁ আছে আছে। বর্তমানে তো লকডাউন চলতেছে, মানুষ তেমন আসা যাওয়া করতে পারতেছে না, এই সময় কেনা বেচাটা কেমন হচ্ছে? এই কেনা বেচা যেমন মিডিয়াম হচ্ছে, খুব একটা বেশিও হচ্ছে না, খুব একটা কমও হচ্ছে না, হোক মিডিয়াম চলতেছে কেনা বেচা। গরু বাজারটা কেমন আছে? গরু বাজারও এমনই, কমও না বেশিও না, দেখো একটু বাজার হিসাবে একটু কমই আছে, তাও মানে বাজার হিসাবে একটু কম আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে যে গাভীগুলো আছে, এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? 1,85,000 থেকে শুরু করে 1,15,000-1,65,000 পর্যন্ত গ্রাম আছে। আচ্ছা আচ্ছা। তার মানে 1,50,000 থেকে 1,85,000 পর্যন্ত গাভীগুলো রয়েছে? জি। আচ্ছা আচ্ছা। তো যে গাভীগুলো আছে, তো চলুন সেই গাভীগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ চলুন। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি কাকা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটা? 4 দাঁত। এটা দ্বিতীয় বিয়ান। 4 দাঁত দ্বিতীয় বিয়ান। জি। কি বাচ্চা এটার সাথে? ষাড় বাচ্চা। ষাড় বাচ্চা না? জি। দুধ হচ্ছে কেমন? দুধ 2 বেলা দিয়ে 16-17। দুই বেলা দিয়ে 16-17 দুধ পাচ্ছেন? হ্যাঁ। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000 টাকা। দুধ 2-3 দিন দুধ দহন করে দেখে নিতে পারবে? তো 3 দিন দুধ দহন করে দেখি শুনি নিয়ে যাবে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটার বয়স কত দিন? আজ 14 দিন। আজ 14 দিন। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত। 4 দাঁত। দুধ পাচ্ছেন 16-17। হ্যাঁ। দাম চাচ্ছেন 1,90,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনার সময় দেখে শুনে নিতে পারবে। তো এই সাইড থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতেন, দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা আপনারা, তো একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে 1,90,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে না? জি। 2-3 দিন দুধ দহন করেও নিতে পারবে? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার বাসায়, দেখে শুনি দিতে পারবে। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। দর্শক আপনারা 2-3 দিন দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন, দাম চাচ্ছে 1,90,000 টাকা। তো পাশে আরেকটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা মহিষী অস্ট্রেলিয়ার। মহিষী অস্ট্রেলিয়া, মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভীটার? এটা অদাঁত। অদাঁত, এখনো দাঁত হয় নাই? না, এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই না? না। আচ্ছা আচ্ছা। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা। তার মানে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিয়েছে। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ 13 পাচ্ছি। 13 লিটার পাচ্ছেন? জি। দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। দর্শক 1,50,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে তো, তাই না? 2-3 দিন। এদের সব ভালো করে সেই 7 দিন গরু আছে, এক পাও তুলবেন না, ভালো করে দেখি শুনি নিয়ে দোয়াতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, দাম চাচ্ছেন 1,50,000 টাকা। 1,50,000 টাকা। পাশের গাভীটা? পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এটার দাঁতে কয়টা? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। জি। গাবনা বাচ্চা আছে? বাচ্চা আছে। এটার সাথে কি বাচ্চা? এর সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দাঁতে কয়টা গাভীটা? 2টা। দুধ হচ্ছে কেমন? এটা দুধ পাবেন 14 লিটার। 14 লিটার। জি। দামটা কেমন চাচ্ছেন? দাম 1,55,000 টাকা। 1,55,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন।
55000 টাকা চাচ্ছে দরদাম করে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন পাশের গাবিটা বকনা বাচ্চা আছে সাথে পাশের গাবিটা পাশেরটা হলস্টার ফিজিয়াম দাঁতে কয়টা গাবিটা এটা চার দাঁত চার দাঁত জি আপনার বাচ্চা আছে সাথে হ্যাঁ সার সার বাচ্চা সামনে সার বাচ্চা কতদিন হয় বাচ্চা দিছে বাচ্চাই তো এক মাস পার হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে না জি আচ্ছা আচ্ছা দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছি 15 পিলাস 15 কেজি দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1,45,000 টাকা 1,45,000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি দর্শক 1,45,000 টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন হ্যাঁ দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন দর্শক আপনারা দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন পাশের গাবিটা পাশেরটা হলস্টার ফ্রিজিয়াম হলস্টার ফ্রিজিয়াম জি দাঁতে কয়টা গাবিটার চার দাঁত চার দাঁত হ্যাঁ এটার সাথে কি বাচ্চা এর সাথে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা জি কয় নাম্বার বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছি 13 লিটার 13 লিটার দামটা কেমন চাচ্ছেন এটা চাচ্ছি 1.5 লাখ টাকা 1.5 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি দর্শক 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এই সপ্তাহে সংগ্রহিত এই কয়টা গাভী আছে কম করে সংগ্রহ করেন বেশি গাভী সংগ্রহ করেন না না অল্পই যাই হোক 8-10টা আচ্ছা আচ্ছা গাভীর যে বাচ্চাগুলো এগুলোই তো বাচ্চাগুলো তাই না দর্শক বাচ্চাগুলো এই সাইডে বাঁধা ছিল কিছু গাভীর আমার এই দুটি বাচ্চা আলাদা বিক্রি আছে ও আলাদা বিক্রি আছে না হ্যাঁ বকনা দুই বাচ্চা আলাদা বিক্রি আছে আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন আচ্ছা আচ্ছা তো আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব তো আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন দর্শকদেরকে আসার ঠিকানা দেখা আছে যে উনি আইসি দাসুরিয়া নাব্বি দাসুরিয়া থেকে আমি রিসিভ করে নিই রিসিভ করে নিয়ে আসতে পারবে জি রিসিভ করে নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা সব রকমই আল্লাহর রহমতে আছে কোনো সমস্যা হবে না দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ দুই তিন দিন দুধ দহন করে দেখে শুনে নেবে বর্তমানে তো লকডাউনের কারণে অনেকে আসতে পারতেছে না তো তারা কিভাবে গাভীটা নিচ্ছে তারা দেখি শুনি যদি ভিডিও কলে যদি দেখি তাহলে ইয়ে হয়ে যায় তো টেকা লাগা দিবি আমি গরু পোষা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা অনেকে তো বলে ভাই কিছু টাকা পাঠান আমি গরু বাড়িতে নিয়ে পৌঁছে দিই ওইভাবে আপনারা দেন কিনা না ওইভাবে দেওয়া যায় না গরু ওইভাবে আপনারা গরু দেন না না ওইভাবে গরু দিন ওইভাবে গরু দিয়ে জায়গা জায়গায় মার খাই গেছি ওইভাবে গরু দেওয়া যায় না আচ্ছা আচ্ছা ওই এইভাবে গরু দিলে সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় আচ্ছা আচ্ছা তো বর্তমানে যে গাভীগুলো আছে তো মিডিয়াম সাইজের গাভীগুলো আপনি বেশি রাখেন তো বড় সাইজের গাভীগুলো কেন রাখেন না বড় আমি ইয়ের খামার নতুন খামারি হিসাবে আমি মিডিয়ামগুলোই রাখি কারণ নতুন খামারিরা মিডিয়াম সাইজের গাভীগুলো নেওয়াটাই ভালো হ্যাঁ কারণ বড় গাভী সবাই লালন পালন করতে পারে না কারণ বড় গাভী লালন পালন করতে গেলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ হ্যাঁ অনেক ইয়ে আছে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হয় আচ্ছা আচ্ছা তো কাকা আজকে আমাদেরকে অনেক সময় দিলেন বা অনেকগুলো গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম